আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাসরিন ইসলাম, ডেলি ব্লগ পেজ থেকে মাহে রমজানের রহমতের দ্বিতীয় দিন নতুন আর একটি ইফতারি প্লাস রান্নাবান্না সব কিছু মিলিয়ে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, মেয়ের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, সেটা এমন একটা টাইম আসলে একটা থেকে দেড়টা থেকে তিনটা পর্যন্ত, আর আসলে প্রচণ্ড রোদ গরম, আর দেড় ঘন্টা একটানা রাস্তায় দাঁড়িয়ে থেকে একদম অবস্থা খারাপ। বাসায় এসে রান্নাবান্না কমপ্লিট করলাম, এখন চলে আসছি ইফতারির কাজে। এই যে বেগুনিটা ভেজে নিচ্ছি, খুব একটা যদিও ভালো পারি না, তারপরেও বাসার জিনিস কিছুটা হলো স্বাস্থ্যসম্মত, এই জন্য বাসারটাই করা বা খাওয়ার চেষ্টা করি। বেগুন ভেজে তুলে নিয়েছি, এখন আলু চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেব, এরপরে পেঁয়াজিটা ভাজলেই শেষ। তার আগে চলেন যাই টেবিলে, রান্নাবান্নায় যা যা ছিল সেগুলো একবার দেখে আসি। ইফতারি কমপ্লিট হচ্ছে, চলে আসলাম টেবিলে। বন্ধুরা, ইফতারির আগে কিন্তু এই যে রাত্রের জন্য এগুলো রান্নাবান্না করে নিয়েছি, এখানে কিন্তু এই যে দেখেন কিছু ফল আর বিভিন্ন রকমের শরবত রেডি হচ্ছে। আলু চপটাও তুলে নিয়েছি, এখন ভাজা হচ্ছে পেঁয়াজু, পেঁয়াজুগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে, কিছু সময় পরেই নামিয়ে নিব। বন্ধুরা, যেহেতু রমজান মাস, আসলে বাসায় আমি একদমই একা, ছোটো বাচ্চা আছে, তারপরে মেয়ের হচ্ছে এক্সাম চলছে, সব কিছু মিলায় অনেক ব্যতিব্যস্ত থাকতে হয়। আর রমজান মাস পুরাটাই আমি হচ্ছে সন্ধ্যার পরে ভিডিও আপলোড দিব, যেহেতু সারা দিনের কাজকাম ওভাবে ভিডিও করে তোলা হয় না, তাই ইফতারি প্লাস রান্নাবান্না টুকিটাকি যতটুকুনও পারি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব। সেটা অবশ্যই হবে রাত্রে, আর আমি আশা রাখব যে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে সবাই আমার ভিডিওটা রাত্রে দেখে নেবেন। বন্ধুরা, ইফতারি কমপ্লিট করে নিয়ে চলে আসছি টেবিলে, কিছু সময়ের ভিতরে আজান দেবে, সবাই ইফতারি সামনে নিয়ে বসুন, দোয়া দুরুদ পড়তে থাকুন। আর এই তো, এই ছিল আমার আজকের ছোটোখাটো একটি ভিডিও, কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, সবাই ইফতারকে উপভোগ করুন। আজ এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিন।